স্কুলের পোশাকের গুণমান নিয়ে প্রশ্ন করায় মেজা ছাড়ালেন তৃণমূলের বিধায়ক। অভিভাবককে ধমকও দিলেন তিনি। শুধু পোশাকের মান নিয়েই নয়, স্কুলের পরিষেবা নিয়েও ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা। হুগলি গার্লস স্কুলের এই ঘটনায় জোর শোরগোল। ফের পোশাক বিতর্ক, এবার হুগলিতে। শনিবার হুগলি গার্লস স্কুলে মুখোমুখি বিধায়ক অনুষ্ঠানে পোশাকের গুণমান নিয়ে বিস্তর অভিযোগ করেন অভিভাবকরা। আর এমন অভিযোগ শুনতেই চোটে লাল চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পোশাকের গুণগত মান নিয়ে ক্ষোভ তো রয়েছেই, সেই সঙ্গে সরকারি স্কুলের পরিষেবা নিয়েও বিধায়কের সামনে ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা। সব মিলিয়ে অভিভাবকদের অভিযোগ ও তৃণমূল বিধায়কের শাসানিতে সরগরম পরিস্থিতি। হুগলি থেকে সুনন্দা দত্ত, রিপোর্ট রিপাবলিক বাংলা। কিন্তু বিধায়কের এই মন্তব্য নিয়ে, তার এই যে কথা, সেই কথা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে লকেট চ্যাটার্জি, তিনিও তার প্রতিক্রিয়া দিয়েছেন। আসুন আপনাদের শোনায় কি বলেছেন তিনি। লজ্জার কথা, রাজ্য সরকার নিম্নমানের পোশাক দিচ্ছে, সেটা খারাপ বলার অধিকার এই গণতান্ত্রিক দেশে সবাই রয়েছে। এই বিধায়ক নিচে থেকে ওপর অব্দি 6 থেকে 60 বছরের মহিলাদেরকে সবসময় নোংরা কথা বলে, মহিলাদেরকে অসম্মান করে। বাংলার মহিলাদেরকে বলবো যে এই লোকটাকে, এই লোকটার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলা, এবং যে ধরনের পোশাক আজকে রাজ্য সরকার এই বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যে ধরনের কোয়ালিটি দিচ্ছে, এই ধরনের পোশাক ওনাকে উপহার দেওয়া, উনি পরে কীরকম বেরোতে পারেন দেখব।